ওপার বাংলার দেবজিৎ এবং বাংলাদেশের শাকিব খান এই মুহূর্তে কিন্তু বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় তিনজন সুপারস্টার। তবে আমরা এই তিনজন সুপারস্টারের কাছ থেকে 2024 সাল নাগাদ কতগুলো সিনেমা দেখতে পারবো এবং সিনেমাগুলো কবে নাগাদ রিলিজ হতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো আশা করি ভিডিও পুরোটা দেখবে। ভিডিও শুরু করার আগে যারা আপনারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো সম্ভব হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আমরা কিন্তু প্রত্যেকটা সিনেমা ব্লগ ভিডিওতেই একটা গিভওয়ের আয়োজন করে থাকি যেখানে আপনি অংশ নিয়ে ফ্রিতে জিততে পারবেন সিনেমা দেখার টিকিট। সো সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। প্রথমে আসি দেবকে নিয়ে। দেব কিন্তু বাংলা সিনেমার ইতিহাসের একজন সবচেয়ে বড় সুপারস্টার এবং ইতিমধ্যেই তিনি অনেকগুলো হিট সিনেমা উপহার দিয়ে এসেছেন এবং এই 2024 সাল নাগাদ আমরা কিন্তু দেবের কাছ থেকে আরও বেশ কয়েকটা হিট সিনেমা দেখতে পারবো। তার মধ্যে সবচেয়ে বড় হিট হবে খাদান সিনেমাটি। খাদান সিনেমাটি হিট করার পিছনে সবচেয়ে বড় কারণ হলো দেব কিন্তু আবারও সেই ম্যাস সুপারস্টার রূপে ফিটছে। ম্যাস অ্যাকশন হিরোতে আমরা দেখতে পারবো এই খাদান মুভিটিতে। অন্যদিকে দেব কিন্তু এর আগে যতগুলো ছবি করেছিলেন মানে রিসেন্টলি রিলিজ হওয়া তার যতগুলো মুভি আমরা দেখতে পাই সবগুলো মুভি কিন্তু একটা ড্রামা জনরার সিনেমা। সেখান থেকে দেব নিজেকে ভেঙে আবার কিন্তু সেই পুরনো ম্যাস লুকে দেব ফিরছেন খাদান মুভিটিতে। সো এটা লিখে রাখেন যে খাদান মুভিটা কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে অন্য একটা মাইল ফলক সৃষ্টি করবে। আর দেবের এই খাদান সিনেমাটার শুটিং কিন্তু চলছে। এই সিনেমাটা কিন্তু আমরা শীঘ্রই সিনেমা হলে দেখতে পারবো, যদিও বাংলাদেশে রিলিজ হবে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না। অপরদিকে দেবের হাতে আরো একটা ছবি রয়েছে যেটার নাম টেক্কা। অলরেডি কিন্তু এই সিনেমাটার শুটিং শেষ হয়ে গেছে, আমরা কিন্তু এই সিনেমাটিও 2024 সালে দেখতে পারবো। দেন আরো একটা ছবি কিন্তু দেবের হাতে রয়েছে যেটার নাম রঘু ডাকাত। তবে এই সিনেমাটার শুটিং এখনো শুরু হয়নি, তবে এটা 2024 সাল নাগাদ দেখতে পারবো কিনা এটা কিন্তু শিওর না। তবে এটা শিওর থাকতে পারেন আমরা 2024 সালে দেবের দুইটা মুভি দেখতে পারবো, একটা হলো খাদান অপরটা টেক্কা। দেন আসি জিতকে নিয়ে। সো জিতের হাতে এখন বর্তমানে একটা ছবি রয়েছে যেটার নাম বুমেরাং। সো এই বুমেরাং ছবিটা ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে এই সিনেমাটার কোনো রকম আপডেট কিন্তু আমরা জিতের কাছ থেকে পাচ্ছি না। সো এই মুভিটা কবে রিলিজ হবে এটার কিন্তু সঠিক একটা ধারণা নেই। এছাড়াও জিতের কাছে এই বুমেরাং ছবিটা ছাড়াও তেমন কোনো ছবি হাতে নেই, এজন্য বলা যায় জিতের কাছ থেকে আমরা 2024 সালে সবচেয়ে বড় একটা ধামাকা দেখতে পারবো বুমেরাং ছবিটির মাধ্যমে। কারণ বুমেরাং ছবিটি কিন্তু একটা সায়েন্স ফিকশন অ্যাকশন জনরার সিনেমা। সো এখানে আমরা জিতকে একটা অন্য লুকে দেখতে পারবো এবং বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি একটা অন্য জনরা পাবে যেটা সায়েন্স ফিকশন। সো এই মুভিটা আশা করি একটা ম্যাসিভ হিট করবে, কারণ জিত কিন্তু বরাবরই অ্যাকশন মুভিতে দুর্দান্ত। সো এই মুভিটা যেহেতু একটা সায়েন্স ফিকশন অ্যাকশন জনরার সিনেমা, এখানে আমরা অ্যাকশনের পাশাপাশি সায়েন্স ফিকশনের অনেকগুলো ধাবি দেখতে পারবো এবং এই মুভিটিতে কিন্তু একটা বিশাল পরিসরে VFX-এর কাজ রয়েছে। আমি কিন্তু ডিটেইল ভিডিও এই মুভিটি সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও লিঙ্ক আমি আইবাটনে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। এখন আসি আমরা আমাদের বাংলার একমাত্র সুপারস্টার শাকিব খানের কাছে। শাকিব খানের হাতে এই মুহূর্তে অনেকগুলো মুভি রয়েছে, তার মধ্যে আমি দুইটা মুভি নিয়ে আলোচনা করতে চাই, যেটা প্রথমটা হলো দরদ। সো দরদ কিন্তু একটা প্যান ইন্ডিয়া সিনেমা, বাংলাদেশের সিনেমার ইতিহাসের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা, যেটা একই সাথে বাংলাদেশ, ভারত এবং বিশ্বের আরও 25-28 দেশে মুক্তি পাবে একই দিনে। সো এটা কিন্তু একটা বিশাল পরিসরে রিলিজ করা হবে। এই দরদ মুভিটা রিলিজ করা হবে আগামী এপ্রিলে, যদিও মুভিটার ফিক্সড রিলিজ ডেট হয়নি, তবে আশা করা যায় আমরা এপ্রিলে এই মুভিটা দেখতে পারবো। অন্যদিকে শাকিব খানের হাতে আরও একটা রোমান্টিক ড্রামা সিনেমা রয়েছে যেটার নাম রাজকুমার, এবং এই রাজকুমার মুভিটা কিন্তু আমরা এই ঈদে দেখতে পারবো এটা কিন্তু কনফার্ম। সো এই রাজকুমার সিনেমাটার শুটিং ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং এখন বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। দেন আমরা এখন ধাপে ধাপে ট্রেলার দেখবো, দেন এই মুভিটার সং আসবে এবং এই মুভিটা আমরা এই ঈদে কিন্তু সিনেমা হলে দেখতে পারবো এবং আশা করা যায় এই সিনেমাটা কিন্তু একটা ম্যাসিভ হিট করবে। হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের প্রিয়তমা সিনেমাটা কিন্তু বাংলা সিনেমাতে একটা ম্যাসিভ হিট করেছিল, তারই ধারাবাহিকতায় আমি আশা করছি যে এই রাজকুমার সিনেমাটা প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে। এবং সিনেমাটা যেহেতু ঈদে রিলিজ করা হবে, সো রিলিজ হলে আমরা আসলে বুঝতে পারবো যে এই সিনেমাটা আসলে কতটা হিট করতে পারলো। সো আপনারা এই সিনেমাটা নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্টে জানাবেন। বর্তমানে
বাংলার এই তিনজন সুপারস্টারের কাছে এইগুলোই সিনেমা রয়েছে এবং এগুলো কিন্তু আমরা এই 2024 সালে দেখতে পারবো, এটা নিশ্চিত থাকতে পারেন। তো আপনারা কোন সিনেমাগুলোর জন্য অধীর আগ্রহে বসে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। ভিডিও পর্যন্তই, আর যেটা বললাম আমরা কিন্তু প্রত্যেকটা সিনেমাব্লগ ভিডিওতেই গিভওয়ে আয়োজন করে থাকি, যেখানে অংশ নিয়ে আপনি কিন্তু ফ্রিতেই সিনেমা হলে সিনেমা দেখার টিকিট জিততে পারবেন। এবং অলরেডি কিন্তু আমরা এটা শুরু করে দিয়েছি, আপনারা ভিডিও দেখবেন এবং ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন এবং টিকিট জিতবেন, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই, ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর এরকম ভিডিও পেতে পারলে একটা সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।